দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি বলেন, যে কোনো অপশক্তি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে বিএনপি জামাত জ্বালাও পোড়াও রাজনীতি করলে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়বে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিস্তারিত আপেল মাহমুদ রিপোর্টে। বিএনপির সরকার বিরোধী আন্দোলন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির বিরুদ্ধে রাজধানীর হাজারেবাগে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে বিএনপির রাজনীতির সমালোচনা করে নেতারা বলেন, দেশে ও বিদেশে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে, বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সময় যখন শেষ, দিন তারিখটা ঠিক করে প্রেস কনফারেন্সে জানিয়ে দিন, আমরা একগোছা রজনীগন্ধা, একগোছা গোলাপ নিয়ে আপনাদেরকে বরণ করতে হাজির হব, সময় মতো যেন আপনাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারে। আওয়ামী লীগ যেদিন পরাজিত হবে, বিএনপি সেদিনই নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করবে বলেও মন্তব্য করেন তিনি। বিদেশি শক্তিকে দিয়ে এখানে আবারও 111-এর মতো তত্ত্বাবধায়ক একটা বসাবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব। ওই তত্ত্বাবধায়ক ফখরুল সাহেব, আমরা বেঁচে থাকতে মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমরা বেঁচে থাকতে সেটার হবে না। এদিকে জাতীয় শহীদ মিনারে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর যুবলীগ উত্তর ও দক্ষিণ। এতে বিরোধী শক্তিকে মোকাবেলায় রাজপথে নেতাকর্মীরা সজাগ আছে বলে দাবি করেন কেন্দ্রীয় নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।